আপনারে দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজের পক্ষ থেকে। সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যে কোথায় বেরিয়েছেন? আমরা গোটা গ্রামটা দিতে বেরিয়েছি আজকে। আপনাদের কোন ক্লাব? কল্পতরু ক্লাব। এটা কোথায়? সুনিয়া বোঘাট থানা। আপনারা কি কি দিচ্ছেন? চাল, ডাল, সয়াবিন, আলু, সাবান, চাল আছে, ডাল আছে, সাবান আছে, আর সয়াবিন আছে, আলু আছে, আর আলু আছে। আচ্ছা আচ্ছা। আপনাদের আজকে এটা হঠাৎ এরকম মনে হলো কি কারণে? এটা একটা মানবিক দিক, এটা আমাদের ক্ষুদ্রতম প্রয়াস। এই যেখানে সরকারের সমস্ত অবস্থা ইয়ে ভেঙে যাচ্ছে, তা আমরা কি আমাদের ঘরের পাশে যারা আমাদের কাজ করে বা আমাদের ঘরে একটা কাকা যেটা, তারা যদি একটু খেয়ে ইয়ে করতে পারে, একদিনের প্রয়াসটা যদি করতে পারি, সেই জন্য আমরা এটা করেছি আর কি। আচ্ছা, আপনাকে বলছি, আপনি আজকে এখানে, আপনার কি এখানেই বাড়ি? না, আমার গোঘাটে বাড়ি। আমি এখানে সমস্ত সদস্যদের ভালোবাসি, কারণ আমাকে অনেক সহায়তা করেন। আমি ওনাদের আমন্ত্রণে এসেছি। দুস্থ লোকেদের এটা দান নয়, আমাদের মানবিকতা, যে আমরা খাবো তারা খেতে পাবে না, এই জন্য এদের সঙ্গে আমি এসেছি। ঠিক আছে। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন।